নমস্কার বন্ধুরা, দিওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কথা বলবো রেডমি নোট 9 প্রোর ব্যাপারে, যেখানে খুব স্ট্রং রুমার্স বেরিয়ে এসছে যে ফোনটি এই বছরের মার্চে রিলিজ করছে এবং এই ফোনের মধ্যে কী কী ফিচার্স আছে সেই ব্যাপারে আপনাদের আমি সব ডিটেলস শেয়ার করব এবং আপনাদেরকে সব কিছু ডিটেলসে জানাতে চাইবো যে এর মধ্যে ক্যামেরা ফিচার্স কী রয়েছে, এর মধ্যে আপনার স্পেসিফিকেশান কী আছে, কী প্রসেসার ইউজ করা হয়েছে। আপনি কমপ্লিট ভিডিওটা দেখুন তো আপনারা কমপ্লিট বুঝতে পারবেন যে এর মধ্যে কী কী ফিচার্স ইনবিল্ট করা হয়েছে। এবং রেডমির জন্য 2019 খুব ভালো একটা সময় গেছে, যেখানে নোট 7 প্রোর মতো খুব সাকসেস ফোন এবং নোট 8 প্রো খুব সাকসেস এবং খুব লেটেস্ট ইউনিক টাইপের ক্যামেরার জন্য খুব ফেমাস ছিলেন এবং এই বছরও ঠিক তাই অনেক কিছু ফিচার্স ইনবিল্ট করা হয়েছে এবং অ্যাড করা হয়েছে, যেখানে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে এর মধ্যে কী কী ফিচার্স আপনাদের অ্যাড করা হয়েছে, কী কী স্পেসিফিকেশানের মধ্যে দেওয়া হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসি ডিসপ্লেতে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন এবং তার সাথে আপনার গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন পাচ্ছেন, যেটা আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। ব্যাটারি দেখেন তো ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে 30W ফাস্ট চার্জিং এর মধ্যে সাপোর্ট করে। এই ফোনটির মধ্যে স্ন্যাপড্র্যাগন 765G প্রসেসারটি পেয়ে যাচ্ছেন, যেটি স্ন্যাপড্র্যাগনের লেটেস্ট 5G প্রসেসার, যেটা এই ফোনের মধ্যে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন এবং এর সাথে আপনি Android 10 এবং MIUI 11 আউট অফ দ্য বক্স পাচ্ছেন এবং এই ফোনের বেস ব্র্যান্ড হচ্ছে 6GB এবং 64GB। নোট 7-এ যেমন দেখতে পেয়েছিলেন 48 পিওর ভিউ ক্যামেরা এনারা দেখিয়েছিলেন এবং সেকেন্ড হচ্ছে নোট 8 প্রোতে দেখেছিলেন 64 MP ক্যামেরা এবং ঠিক নোট 9 প্রোতে দেখতে পাবেন 108 MP ক্যামেরা। এর মধ্যে 4টি সেন্সার থাকবে। প্রাইমারি সেন্সারটা হচ্ছে 108 MP সেন্সার, যেটা স্যামসাংয়ের সেন্সার পাচ্ছেন এবং সেকেন্ড হচ্ছে একটা আপনি ভাবেন 12 MP টেলিফটো সেন্সার পাচ্ছেন। থার্ড 8 MP একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন এবং 2 MP একটা ডেপথ সেন্সিং পাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে, যেটা এর মধ্যে 20 MP ফ্রন্ট ক্যামেরার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রাইস মনে করা হচ্ছে এটি 15,000-এর নিচে প্রাইস থাকবে এবং মার্চের মধ্যে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করে যাবে। তো এটি একটি অসাধারণ এমআইয়ের তরফ থেকে ফোন এবং কামব্যাক করছে রিয়েলমিকে কম্পিটিশান দেওয়ার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল দাওয়ান যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে প্লিজ অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।